দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী দুনিয়ায় এমন ঘটনা 2001 সালের 11 সেপ্টেম্বর প্রথমবারের মতো প্রত্যক্ষ করে বিশ্ববাসী। নিউ ইয়র্কে আমেরিকার গর্ব ও অহংকার খ্যাত আকাশচুম্বী টুইন টাওয়ারে ভয়ানক হামলা চালায় সন্ত্রাসীরা। ছিনতাই করা যাত্রীবাহী বিমানের নিয়ন্ত্রণ নিয়ে তা দিয়েই এর নর্থ টাওয়ারে হামলা চালায় তারা। এর ঠিক 17 মিনিট পর শক্তিশালী ক্ষেপণাস্ত্রের মতো দক্ষিণ টাওয়ারকেও যেন দুই ফালিতে বিভক্ত করে ফেলে আরেকটি বিমান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের দিকেও ধাবিত হয় অন্য একটি যাত্রীবাহী বিমান, কিন্তু আঘাত হানার ঠিক আগ মুহূর্তে তা বিধ্বস্ত হলেও বড় ধরনের ক্ষতি হয় পেন্টাগনের মূল ভবনের। এদিকে নিউ ইয়র্কে 1.5 ঘন্টারও বেশি সময় ধরে রুদ্ধশ্বাস পরিস্থিতি। এরপরই একে একে দুটি টাওয়ারই মাটির সাথে মিশে যায়। সব শেষ মনে হলেও বৈশ্বিক প্রেক্ষাপটে সেটাই ছিল সবে শুরু। বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী যুদ্ধ ঘোষণা করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জুনিয়র। আফগান যুদ্ধ দিয়েই যার শুরু। ওসামা বিন লাদেনের সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দা নির্মূলের এই লড়াইয়ে উৎখাত হয় তৎকালীন তালেবান সরকার। দীর্ঘ 20 বছর লড়াই চালানোর পর গত মাসেই তার সমাপ্তি ঘটায় যুদ্ধ পরিশ্রান্ত যুক্তরাষ্ট্র। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা।